দলের প্রার্থীর বিরুদ্ধে নালিশ নালিশ শুনলেন দিলীপ ঘোষ যদি অভিযোগ করছিলেন এলাকার তৃণমূল প্রার্থী নিজেই আসানসোল পৌরসভার 41 নম্বর ওয়ার্ডে আজ সকালে চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তার সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভিগু ঠাকুর দিলীপ ঘোষ যখন গাড়িতে উঠেছেন সেই সময় আচমকা গাড়ির কাছে এগিয়ে আসেন তৃণমূল প্রার্থী রণবীর সিং বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কাজ না করার অভিযোগ জানান তিনি गरीब होना गुनाह नहीं है गरीब का मजाक उड़ाना सबसे गुनाह गुनाह और पाप है ये निजर घर भरे छे एक सुखा नेरो जगह पावे ना ये जब मनुष्य से सामने कर लो आदमी लोग का भरते हुआ स्पेक्टर कर लो ना इखाने मनुष्य बहुत गरीब काटने तार पूरी समुशो तृणमूल प्रार्थी के शोरी है दादा है ठीक है कि तू दादा आज आ पाए छह साल के गरीब आदमी लोग का साथ में पाप हुआ इसका कौन जिम्मेदार है করোনা মোকাবেলায় প্রশাসনিক পদক্ষেপ বরানগর পৌরসভা এলাকায় সপ্তাহে চার দিন মঙ্গল বৃহস্পতি শনি ও রবিবার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রশাসনের আজ থেকেই বন্ধ করা হয় বাজার পাশাপাশি বরানগরে অভিযান চালায় পুলিশও মাস্ক পরে না থাকায় কয়েকজনকে গ্রেফতারও করা হয় বিস্তারিত ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত সকাল সকালই বরানগর পুলিশের অভিযান বিভিন্ন জায়গায় তারা দেখছেন যে আজকে বাজার কোনো খোলা আছে কিনা দেখা হচ্ছে তার কারণ ইতিমধ্যে বরানগর পুরসভা এবং বরানগর পুলিশের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সপ্তাহে চার দিন বন্ধ রাখা হবে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বন্ধ রাখা হবে বাজার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা মাস্ক পরে নেই তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তারের প্রক্রিয়া সেটা কিন্তু চালানো হচ্ছে বরানগর থানার তরফ থেকে বরানগর থানার আইসি তারাও এখানে রয়েছেন মাস্ক ছাড়া যারা রয়েছেন তাদেরকে কোথায় রয়েছেন সেটা দেখার চেষ্টা চালানো হচ্ছে কবে কবে বন্ধ থাকছে দাদা বাজার বরানগরে মঙ্গল বৃহস্পতি শনি আর রবি এই চার দিন বন্ধ থাকছে বরানগর থানা এবং পৌরসভার যৌথ মিটিংয়ে বাজার কমিটির সাথে আজকে প্রথম দিন মঙ্গলবার সবজি মাছ মাংস যেখানে সব থেকে বেশি ভিড় হয় সকালের দিকে সেগুলো আজকে সব জায়গায় বন্ধই আছে আমরা ঘোরাঘুরি করছি আবার বিনা মাস্কে যারা যাচ্ছে তাদেরকে আমরা অ্যাওয়ার করছি আর যারা ইচ্ছে করে পড়ছে না তাদেরকে আমরা প্রসিকিউট করবো সেই সঙ্গে আমরা কথা বললাম তিনি যেটা বলছেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে যারা মাস্ক পরে নেই এবং তার সঙ্গে সঙ্গে বাজার বন্ধ রাখতে বলা হয়েছে চার দিন তার মধ্যে অন্যতম আজকে এবং তাই সেটাও তারা কিন্তু সমস্তভাবে দেখছেন যে কোনো জায়গায় বাজার খোলা আছে কিনা ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে আবির দত্ত এবিপি আনন্দ বরানগর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে